টিএলসি বাড়িতেই যে বেশি বোঝে তার দূরে সরিয়ে দেয়, তার কাছে কয়দিন আনে জানে তো, সে জেনে যাবে বুঝে যাবে, তাহলে তার ভাগ দিতে হবে। তার ভাগ দেওয়ার জন্য কটা চোর এক জায়গায় হয়েছে আমি নাম বলবো না, এই চোর কটা বলছে আমার ভান্ডার ছাড়বো, চোর বলছে আমরা ভান্ডার ছাড়বো না, সে চোর করে এবার এক জায়গায় হয়েছে। তোমরা রাতের অন্ধকারে দেখবে, আমি বড় মাঠে বলে যাচ্ছি, হারবায় ঘুরবে ফেরবে সবার চায়ের দোকানে তার থাকবে, দেখবে ঠিক দেখে দেখে চোর করে এক জায়গায় হচ্ছে। যে কোনো পার্টি অফিস হোক আর যে কোনো জায়গায় হোক, যে কোনো বাগানে হোক, সে বেড়ানোর জায়গায় স্কুলে হোক, সে যে জায়গায় হোক, দেখবে ঠিক চোরের কাজ চোর করবে, আর সময় হলে ঠিক ব্যাপারটা করবে। তবে এই প্রত্যেকের কাছে দাবি করছি, আমি মমতা ম্যানার্জি ভালোবাসি, প্রত্যেকে আমরা টিএমসি বাড়িটা করি, টিএমসি বাড়িতে আমরা ভোট দেবো। তবে হ্যাঁ, মনোবত্ত যদি আমার যদি টিকিট পাওয়ার যোগ্য যদি তারা টিকিট পাওয়া হয়, যদি সেই প্রার্থী আমার কাছে ভালো লাগে তাহলে তার ভোটটা দেবো। আগামী দিনে বিধানসভা টিকিট ওলট পালট হবে, মানুষের বুঝে মানুষের ভোট দেবো, তার আগে আমরা মিটিং তৈরি করে নেবো, ভোটটা দেবো কি দেবো না, ভোটটা দেবো কি দেবো না। বিধানসভায় প্রার্থী দেওয়া যাচ্ছে, আমাদের মিনাগাঁও হোক, আছে ওপার হোক, আছে ঝেঁকিনি হোক, আমাদের সোনাপুর ওই চারটে অঞ্চলের প্রার্থী যদি মনের মতন হয়, বুঝে নিতে হবে কথার মধ্যে, যদি সে আবার প্রার্থী হয় তাহলে ভোট কোথায় পড়বে তার আগে আমরা মিটিং ছেড়ে নেবো, এক বছরকে মিটিং চালু করে দেবো। আর যদি মনোমুক্ত প্রার্থী হয় তাহলে ভোটটা আমরা সঠিক দেবো। তবে হ্যাঁ, মমতা ব্যানার্জির ভালোবাসি, দিদিকে ভালোবাসি, ভোটটা দেবো। মুখ্যমন্ত্রী ভালোবাসি, আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, তিনি গর্ব, তাদের এমন কোন জিনিস কারোর বাড়ি নেই কেউ বলছিল না, একটা না একটা তার চিহ্ন আছে, সে জামা থেকে হোক, সে জুতো থেকে হোক, সে সাইকেল থেকে হোক, আর সে কন্যাশ্রী হোক, আর সে রূপশ্রী হোক, সে যাই হোক, এর মতন মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার জন্ম নেবে যদি মরে যায়, এইবার যে আসবে এত ডাইনি হতে পারে। তবে সত্যিকারের কথা বলছি, মুখ্যমন্ত্রী যা কাজ করেছে, সিপিএম 35 বছর রাজত্ব করে গেছে, আর উনি যা 10-12 বছর যাই রাজত্ব যা চলছে, আমার জীবনে আমি দেখছি, আমার জীবনে এরকম মুখ্যমন্ত্রী চলছি দেখি নে। তা তোকে পায়ে ধরে বলতেছি, সিপিএমও করতে হবে না, বিজেপিও করতে হবে না, টিএমসির মনোমত যদি প্রার্থী সঠিক যদি দাঁড়ায় তাহলে আমরা ভোটটা সবাই ভাই ভাই মতন দেবো। আর যদি না হয়, এক মাস আগে আমরা মাইক বেঁধে মিটিং করবো, মাইক বেঁধে, তার ক্ষমতা আমরা আমরা চেক করে গেলাম, থানা পারমিশন নিয়ে মাইক বেঁধে মিটিং করবো, মিটিং বলে দেবো তার ভোট দেবো কি না। তবে একটা কথা বলছি, আমদান ঝড়ে এখনো বলছি লক্ষ্য রেখে দেবে, দেখবে কাদের কাদের টাকা ঢুকছে সেই গ্রামগুলো লক্ষ্য রাখতে হবে, কার কার বইতে টাকা ঢুকতেছে, কোন কোন গরিব মানুষের হয়নি, সেই সব গুলো লিখে আমাদের হারোয়া এসএস মার্কেটে আমাদের কাছে নেবে, তার কি করতে পারি না পারি সেটা আমরা পরে দেখে নেবেন। আমার আরো ভাইরা আছে, তারা একটু কিছু কিছু কথা বলবে, তাদের একটু বলতে দেওয়ার জন্য তাদের সুযোগ করে দেওয়া হোক। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, জয় হিন্দ।